সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন নামের এক একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার উলাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই নারীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করে আসছিলেন মুক্তার হোসেন। ওই নারী বিয়ের কথা বললে মুক্তার হোসেন বিয়ে করতে অস্বীকার করে। পরে এই ঘটনায় ওই নারী মুক্তার হোসেনের বিরুদ্ধে মামলা করে।